তারপরে বললাম ইয়া আমরিল্লাহ ওয়ালা রাসূল, না আল্লাহ হুকুম করেছেন না তার রাসূল হুকুম করেছেন, বিত্তিখাজে আইয়ামে মাসাইবিল আম্বিয়া ও মাউতিহিম মাতামান, নবীরা মারা গেছেন না জান্নাই, নবীরা দুনিয়া থেকে গেছেন না জান্নাই, নবীদের ইন্তেকালের উপর শোক করার আল্লাহ হুকুম দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন যে আমি মারা গেলে আমার উপর শোক করিও প্রতি বছর বারো রবিউল আউয়ালে, হুকুম দিয়েছেন? এই কথা বলছেন ইবনে রাজব রাহমাতুল্লাহ, বলছেন না আল্লাহ হুকুম করেছেন না তার রাসূল হুকুম করেছেন, বিত্তিখাজে আইয়ামে মাসাইবিল আম্বিয়া, নবীদের উপর যে মুসিবত এসে দাঁত শহীদ হয়েছে নবীর, তাইফে তিনি জখম হয়েছেন, আহত হয়েছে, রক্তে রক্তিত হয়েছেন, আরো কত বালা মুসিবত এসেছে, এই দিনগুলিতে শোক করো, এইরকম হুকুম আল্লাহ দেননি রাসূল দেননি। ওমাউতহিম, এবং তাদের ইন্তেকালের দিনগুলি তো কোন শোক করার নির্দেশ আল্লাহ পাক দেননি, তার রাসূল দেননি। ফাকাইফা বিমান হুয়া দুনহুম, যদি নবী রাসূলের শোক না করা চলে তাহলে নবী রাসূলের নিচে যারা তাদের কি করে শোক করা যেতে পারে? এই জন্য আমি আমার এর আগের আলোচনায় বলেছি হোসেন রাজিয়াল্লাহু তাআলা আর হাসান দুই ভাই, ঠিক না? দুই ভাইয়ের বাপের নাম কি? আলী। আলী বড়, আলী শ্রেষ্ঠ না হোসেন শ্রেষ্ঠ? তো আলীকে তো ফজর নামাজে যাচ্ছিলেন আর শহীদ করা হয়েছিল, ইবনে মুলজম খারেজি শহীদ করেছিল, আলীর ওপর কেন শোক মাতম করা হয় না? আলীর ওপর, উসমান আলী বড় না উসমান বড়? উসমান বড় না আলী বড় না উমার বড়, আবু বকর বড়? বলেন দেখি, তাহলে আবু বকরের ইন্তেকালের উপর কেন শোক মাতম করা হয় না? উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মজুসি ইরানি আবু লুলু ফাইরোজ দাইলামি, এই খবিস মসজিদ নবীতে ঢুকে ফজরের নামাজে আঘাত করলো আর বিষাক্ত ছোরা দিয়ে, বলেন দেখি তাহলে তার কেন শোক মাতম করা হয় না? উমারের কেন শোক মাতম করা হয় না? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজার অবস্থায়, কোরআন তেলাওয়াতের অবস্থায়, জুমার দিনে আসর আর মাগরিবের মাঝে দোয়া কবুল হওয়ার সময় আর মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পাশে তিনি প্রতিবেশী, তাকে এইভাবে জুলম অত্যাচার করে শহীদ করলো বাগি খারিজিরা, কেন শোক মাতম করা হয় না? কেন শোক মাতম হয় না? আবু বকরের জন্য করলেন না, উমরের জন্য করলেন না, উসমানের জন্য করলেন না, আলীর জন্য করলেন না, আরে হাসানকেও বিষ খাওয়িয়ে শহীদ করলো তার জন্য শোক মাতম না? আবার হুসাইন হুসাইন করে কেন কাজ শোক? এখন বুঝতে পারলে রহস্য, যে যাতে করে চোর ধরা না পড়ে, মুসলিম জাতির চোখে ধুলো দিয়ে রাখা যায় যে আমরা খুন করিনি, অন্য কেউ খুন করেছে, সেই জন্য তো আমরা শোক করছি আর কাঁদছি, কিন্তু খুনি তারাই, খুনি তারাই। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন।